বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। আমি এমনিতে ভীষণ ভূতের ভয় পাই, এটা সত্যি কথা। কারণ ভগবান বিশ্বাস করলে মানে শয়তানকেও বিশ্বাস করতে হয়, তো ভূতের আমি ভয় পাই। আর আমার জানি না কেন ভূতের সিনেমা দেখতেও বেশি ভালো লাগে, আর ভূতের সিনেমা অ্যাক্টিং করতেও খুব ভালো লাগে। তো এটা তো এখন দর্শক বলতে পারবে, যখন হলে আমাদের 27 মে যখন রিলিজ করবে ছবি, তখন দর্শক বলতে পারবে কতটা ভয় পেয়েছে। বাট আমি খুব এনজয় করেছি। দর্শক অ্যাকচুয়ালি সবসময় এন্টারটেন হতে চায়, তো আমাদের দায়িত্ব যে আমরা কীভাবে এন্টারটেন করছি তাদেরকে। তো এই ভয় পেও না ছবিটা এন্টারটেনমেন্ট, মানুষজন সবসময় একটা রোমাঞ্চকর একটা ব্যাপার থাকবে, সবসময় একটা টেনশন থাকবে, প্যানিক থাকবে, এরপর কী হবে, এরপর কী হবে। তো সেটাই, মানে এটা দেখে আমার মনে হচ্ছে দর্শকের বেশ ভালোই লাগবে। না, ভীত কেউ না, এটা ভালোবাসা, এটা ভালো লাগা। আর মানে আমি নিজে খুব এক্সাইটেড ছিলাম ওমের সাথে প্রথমবার, মানে আমি এর আগে কাজ করেছি, হুল্লোড়ে একসাথে কাজ করেছি, কিন্তু আমরা পেয়ারে ছিলাম না। কিন্তু ফার্স্ট টাইম একটা নতুন জুটি আর কি দর্শক দেখতে পাচ্ছে। আর ওম ভীষণই ভালো, ভীষণই ভালো মানুষ, আর ভীষণই ট্যালেন্টেড একজন। ও যেমন একজন অ্যাক্টর, প্লাস তার সাথেও একটা খুব ভালো পেন্টার আর খুব ভালো আর্টিস্ট, আর ভীষণ মনের ভালো ছেলে। তো ওর সাথে কাজ করে আমার দারুণ লেগেছে, এন্ড হি ওয়াজ সো সাপোর্টিভ। একটা ভীষণ পরিমাণে এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ একটা খারাপ সময়ের পর ফাইনালি এবার বাংলা ছবি একের পর এক রিলিজ করছে, অনেকগুলো রিলিজ করছে, আর এরমভাবে গ্র্যান্ড একটা পোস্টার লঞ্চে আসতে পেরে এবার পার্টিসিপেট করতে পেরে আমার খুব ভালো লাগছে। আর অন্য ধারা ছবি তো ফাইনালি এখন রিলিজের একদম মুখে, আজকে টিজার পোস্টার লঞ্চ হচ্ছে, এইটা নিয়ে সব কিছু নিয়ে একটা ভীষণ পরিমাণে এক্সাইটমেন্ট কাজ করছে। হ্যাঁ, মানে এখানে গল্পটা কাইন্ড অফ ফ্যামিলি ড্রামা দিয়ে আমাদের স্টার্ট হচ্ছিলো, যার আকাশ চ্যাটার্জি, অনন্যা চ্যাটার্জি, তাদের একটা সম্পর্কের গল্প, যে শাশুড়ি বৌমাকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছে, ছেলের মা বৌমাকে পছন্দ করছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে গল্পটা স্টার্ট হয়েছিল, বাট সেটা চলতে চলতেই গল্পটা একদিন হরর দিকে টার্ন করে, এবং তার মধ্যে একটা চরিত্র কেউ একজন ভূত হয়ে ওঠে বা ভয় দেখানোর চেষ্টা করে, সেটা আস্তে আস্তে সত্যি হয়ে যায়। তো এইটার জন্যই সেরকমভাবে আমাদের পোস্টারটা ডিজাইন করা হয়েছে, এবং সেটাই আমাদের গল্পে আছে। যেটা জানার জন্য 27 তারিখ অবধি ওয়েট করতে হবে, 27 তারিখ আমাদের মুভিটা রিলিজ হচ্ছে, দেখতে হবে সবাইকে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।